দশটি জুতো নিয়ে ব্যবসা শুরু করে আজ লাখপতি এই যুবক। খুব তাড়াতাড়ি হবে বিদেশে সাপ্লাই। দারিদ্রতা কখনো সাফল্যের পথে বাধা হতে পারে না, এ কথাই যেন আরও একবার প্রমাণ করলেন স্নহল্লার বাসিন্দা যুবক প্রবীণ শর্মা। আজ তার লক্ষ লক্ষ টাকার ব্যবসা হলেও শুরুর দিকে জীবনটা এতটাও মসৃণ ছিল না। খুবই অভাব অনটনের সংসার থেকে উঠে আসা এই যুবক যখন মাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন, তখন থেকেই প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হতো তাকে। অভাবের সংসারে এক অনিশ্চিত জীবনের মধ্যে বিরাট প্রতিকূল পরিস্থিতির শিকার হন তিনি। একসময় দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে লেখাপড়া ছেড়ে দিয়ে প্রথম জীবনে তিনি কাজ শুরু করেছিলেন শ্রমিক হিসেবে। সেই কাজ করে যে টাকা তিনি পেতেন, সেই টাকা দিয়েই ব্যবসা শুরু করে আজ লক্ষ লক্ষ টাকা আয় করছেন প্রবীণ। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রবীণ জানিয়েছেন, তিনি অর্থের অভাবে মাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর পড়াশোনা ছেড়ে সংসার টানতে শুরু করেন নিজের ব্যবসা। প্রথমে তিনি বাড়ির কাছে দশটি চপ্পল নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথমবার দশটি চপ্পল বিক্রি হয়ে যাওয়ার আনন্দে আরও কিছু জুতো কেনেন তিনি। এরপর ধীরে নিজের ব্যবসা বাড়াতে শুরু করেন প্রবীণ। পরবর্তীকালে ব্যবসার সঙ্গে সরকারি প্রকল্পে ঋণ নিয়ে প্রবীণ শুরু করেন নিজস্ব স্টার্ট আপ। 2021 সাল থেকেই এই ব্যবসা শুরু করেন প্রবীণ। তিনি জানিয়েছেন, ব্যবসার শুরুর দিকে বিক্রি নিয়ে বেশ চিন্তায় ছিলেন, কিন্তু উৎপাদন শুরু হলে প্রথমেই তিনি বাজার খুঁজতে বেরিয়ে পড়েন। তারপরে সমস্ত জিনিসপত্র কিনে এনে কাজ শুরু করে দেন। তারপর লোকজন আর প্রোডাক্ট দেখে দারুণ প্রশংসা করতে শুরু করেন। আগামী দিনে বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও নিজের প্রোডাকশন বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন প্রবীণ। বর্তমানে এই ব্যবসা থেকেই প্রতি বছর প্রায় 60 লাখ টাকা আয় হয় প্রবীণের। বর্তমানে এটি বুরারিতে অবস্থিত বিয়াডায় এই জুতো তৈরি করা হচ্ছে। এখন থেকেই অর্ডার লোকেদের কাছে পণ্য পাঠানো হয়। এখানে মোট 60টিরও বেশি ভ্যারাইটির জুতো তৈরি হয়। খুব তাড়াতাড়ি এই জুতো দক্ষিণ ভারতেও সাপ্লাই করা হবে।